Hi guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি এসে গেছি গঙ্গার ঘাটে, মানে এসে গেছি মানে এসেছি আমার বাড়ির সামনে, যে তুমি হালি শহরে থাকি তোমরা অনেকেই জানো। তো অন্যান্য দিন বাড়ি থেকে ব্লগ স্টার্ট করি, আজকে ভাবলাম এখান থেকে স্টার্ট করি। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ক্যাফেতে, মানে নতুন একটা ক্যাফে করেছে আমাদের এখানে বিপিন বিহারী গাঙ্গুলী যে পার্ক আছে, তো সেই পার্কে একটা ক্যাফে হয়েছে নতুন। তো সেখানে গিয়ে আমরা দেখবো কীরকম কী প্রাইস, কী কী পাওয়া যায়। অনেক ফুড ব্লগাররা হয়তো এতদিনে ওটার ভিডিও ছেড়েও দিয়েছে, তোমরা হয়তো অনেকেই দেখেছ, বাট আমরা এখন যাচ্ছি। সো তোমরা সাথে থাকো, দেখা যাক ওখানে কী কী দেখানো যায়। সো লেটস স্টার্ট। এই ফার্স্ট টাইম আমি ক্যাফের এখানে ঢুকলাম আর কি। ক্যাফেটার নাম ক্রেগ কফি হাউস দিয়েছে। তো আগে তোমাদেরকে আমি একটুখানি একটা ভিউ দেখিয়ে নেবো ক্যাফেটা কেমন দেখতে, তো তারপর কি খাবার পাওয়া যায় আর যা যা আছে সেগুলোতে আমরা যাচ্ছি। সো একবার ভিউটা দেখে নাও। তো আমরা এই ক্যাফের সামনে টেবিল রয়েছে, আমি অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দেবো, একবার এখানে বসে আছি। তো খাবারের মেনু কার্ড এখানে আপাতত হাতে পাইনি, বাট মুখে জেনে নিয়েছি কী কী পাওয়া যায় এখানে। স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, মোমো পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, কফি চা এগুলো তো অ্যাভেলেবেল, এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। বাট আমরা আজকে এমন সময় এসেছি যেহেতু আজকে সানডে, মোটামুটি সব খাবারই শেষ, তো আমরা স্ন্যাক্স কিছু অর্ডার করবো আর কফি নিচ্ছি। তো এটাই ছিল ব্যাপার। আর আরেকটু বলে দিই, এখনই বলে দিই পরে হবে কি হবে না, হবে তাও বলে রাখছি। ক্রেগ পার্কে কীভাবে আসবে, হালি শহর স্টেশনে যদি নামো তাহলে অটো বা টোটোতে বলবে যে আমরা ক্রেগ পার্ক যাবো, তো যে কেউ নিয়ে আসবে এখানে। আর যদি কেউ কাঁচাপাড়ায় থাকো, মানে কাঁচাপাড়ার দিক থেকে আসো, সেক্ষেত্রে 85 বাসে করে আসতে পারো, বা কোভিড সিচুয়েশনের পর যদি বাস এড়িয়ে যেতে চাও অটো টোটোতেও আসতে পারো, সেখানেও বলবে ক্রেগ পার্কে আসবো। আর এটা এত ভালো একটা জায়গা, মানে বিপিন বিহারী গাঙ্গুলী পার্ক এখন নাম হয়েছে, বাট আগের নাম ছিল ক্রেগ পার্ক। তো কোনো প্রবলেম হবে না, যে কেউ নিয়ে চলে আসবে কোনো ব্যাপারই না। তো আসো ভিজিট করো, এখনও খাবার কেমন সেই রিভিউটা আমি পরে দেবো। তো আগে ও আর একটা কথা একটু দেখে নাও, হ্যাঁ আমি কাদের সাথে এসেছি, ওদেরকে একটু ক্যামেরা নিয়ে নিই। আচ্ছা, ও আমার বান্ধবী সঞ্চারী, তোমরা সবাই জানো। আর এটা আমার দিদি, ওর নাম শ্রেয়া। আচ্ছা, তোমরা কিছু বলতে চাও এখানে? বলার কিছু নেই, এসছি, খুব মজা হচ্ছে, নতুন একটা জায়গা, মানে এখানে ক্যাফে, আমরা পার্কে রোজই আসি মোটামুটি, কিন্তু ক্যাফেতে প্রথমবার আসলাম। তো এখন দেখি খাওয়া দাওয়া করে কেমন লাগ, খুবই ভালো লাগছে এখানে আসার পর। তো সুতমা বললো আজকে চল একটা জায়গায় সারপ্রাইজ আছে, তো আমরা সারপ্রাইজটা বুঝতে পারিনি, তো এখন আমাদেরকে সারপ্রাইজটাও দিল, খুব ভালো লাগছে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এখানে আপাতত আমার একটু ক্যামেরা ফ্লিকারিং করছে অন্ধকার হয়ে গেছে বলে। সো পরেরগুলো আসছে আস্তে আস্তে, দেখি কিরকম দেয় খাবারটা আসুক আগে। আচ্ছা, আমরা ডান ডান বলতে আমাদের খাওয়া দাওয়া সব শেষ। আমরা কফিটা নিয়েছিলাম, কফিটা ভীষণ খেতে ভালো ছিল। আর স্ন্যাক্স নিয়েছিলাম, যেহেতু আমার সাথে সঞ্চারী আছে আর ও ভেজিটেরিয়ান, সেই জন্য আমরা কোনো রকম ননভেজ আইটেমে যেতেই পারিনি, সব ভেজের মধ্যেই আমাদের থাকতে হয়েছে। সো টেস্ট ভীষণ ভালো খাবারের, আর ঠিকঠাক প্রাইসে তোমরা খুব ভালো খাবার এখানে পেয়ে যাবে। বাট স্যালাডটা যেটা ছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি, ওটা আমার মনে হয়েছে অনেকক্ষণ আগের কাটা ছিল, তো সেই জন্য স্যালাডের টেস্ট আমার ভালো লাগেনি। আদারওয়াইজ খাবারের টেস্ট যদি বলো ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই আসো। আশা করি যে প্রাইজের মধ্যে খাবার তোমরা পাবে, অন্য অনেক জায়গায় তোমরা সেটা পাবে না। আর এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিছু বলারই নেই, জাস্ট ওয়াও ওয়াও অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো একটা জায়গা, এত সুন্দর সাজিয়েছে টুনি দিয়ে, গাছ দিয়ে, সামনে গঙ্গা, তো দেখতে ভীষণ ভালো লাগবে তোমাদের। তো আজকে আর বেশি কিছু বলবো না, তোমরা চলে এসো, কাছেই তো তোমরা চলে এসো। আর একটা কথা বলি যে পৌরসভাও, হ্যাঁ একটা ইন্ডিকেট আমি দিতে ভুলে গেছি, সামনেই পৌরসভা, তো মিউনিসিপ্যালিটির একদম উল্টো দিকে, তো তোমাদের একদমই অসুবিধা হবে না আসতে।
তো এরপর আবার দেখা হবে একটা নতুন ভাবে নতুন জায়গায়। ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো, তো টাটা।